হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নেই তোমাদের সামনে আসা তো তোমাদের অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে যে এতদিন কি হয়েছিল দিদির কেন ব্লগ আসছিল না বা কি হয়েছিল কি না বা কেন ভিডিওগুলো নেই যেগুলো ভিডিও ছিল এত দিন ধরে আমি যেগুলো ব্লগ আপলোড করে যাচ্ছিলাম তো যাই হোক সব কিছু মানে সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেবো তবে এই ভিডিওতে না তোমাদের মধ্যে অনেকেই মানে আমাকে ফেস ফেসবুকে অনেক কমেন্ট করেছো তারপরে ইউটিউবে যেসব শর্টস ছিল পুরানো তো সেখানেও কমেন্ট করেছো যারা আমাকে পার্সোনালি চেনো ওরা আমাকে ও মেসেজ করেছো যে ব্লগ কেন আসছে না বা কি হয়েছে তো সবগুলোর উত্তর আমি দেব সব প্রশ্নের তবে এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে তো যাই হোক আপাতত এই ভিডিওটা দেখো বেসিক্যালি আমরা ঘুরতে গিয়েছিলাম হলগি কৃষ্ণচূড়া রিসর্টে তো সেখানে আমি মিস্টার হাজবেন্ড আর আমার ভাসুর আমরা সবাই সেখানে গিয়েছিলাম একটু মানে ঘোরাঘুরি করার জন্য আর কি তো সেখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ তোমরা সবাই যেতে পারো আর সেখানে আমরা গিয়েছিলাম প্রায় ছটা সাড়ে ছটার দিক করে মানে ছটা সাড়ে ছটার দিকে আমরা সেখানে পৌঁছেছিলাম তো বেরিয়েছিলাম তো প্রায় এক দেড় ঘন্টা আগে তো সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছি তোমরা সেটা দেখতেই পেয়েছো অনেক মানে ফটো তুলেছি তারপর রিলস করেছি দেন আমরা গিয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য তো যেহেতু তখন একটু ইভিনিং টাইম তাই এখানে কিছু চিকেনের কিছুটা ছিল তো আমার ঠিক নামটা মনে নেই তারপর ভেজ মোমো ভেজ চিকেন সরি ভেজ মোমো আর চিকেন মোমো আমি কি বলছি যা তা তো যাই হোক এই মানে এইগুলো অর্ডার করা হয়েছিল তো যাই হোক আমরা খুবই মজা করেছিলাম আনন্দ করেছিলাম সেদিন ওখানে গিয়ে আর সেখানে মানে খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো তো যাই হোক আজকের জন্য টাটা বাই বাই দেখা যাচ্ছে অনেকটা ব্লগে